ইতালি ফেরত 125 যাত্রীকে নিয়ে হলো আশকোনা হজ ক্যাম্পে করোনার কারণে কাল থেকে এক মাস মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ভোগান্তি ভারতে প্রবেশ বন্ধ করার বিড়ম্বনায় বাংলাদেশিরা করোনার উচ্চ ঝুঁকিতে অন্য রোগে ভোগা 50 ব্যক্তিরা সতর্ক থাকার তাগিদ এড়িয়ে চলতে হবে যে কোনো জমায়েত করোনার প্রভাবে কর্ণফুলী নদীর তলদেশের টানেলের কাজ পেছানোর শঙ্কা চীন থেকে আসছে না কাঁচামাল এখনও ফেরেননি 27 চীনা কর্মী এবং করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন ভোটার কম আসার শঙ্কায় পেছানোর দাবি বিএনপির তেমন পরিস্থিতি তৈরি হয়নি বলছে আওয়ামী লীগ সময় সংবাদের সঙ্গে আছি আমি রওজা জাবেদ ঐশি ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন 125 যাত্রী সকাল 8:20 এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন সরাসরি যাচ্ছি তার কাছে রবিন যদি আসলে আমরা এই মুহূর্তে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের সামনে এখান থেকে ঠিক বলা যায় যে 15 থেকে 17 মিনিট আগে বিআরটিসির বেশ কয়েকটি বাসে করে যে ইতালির রোম থেকে যারা আসলে রোম থেকে যারা ফিরেছেন বাংলাদেশে সেই সকল 125 জন যাত্রীকে নিয়ে কিন্তু যে আশকোনা হাজি ক্যাম্পে রাখা নিয়ে যাওয়া হয়েছে আপনারা আসলে জানেন যে এর আগে গত 1 ফেব্রুয়ারি যখন 312 জন যাত্রীকে নিয়ে চীন থেকে একটি ফ্লাইট দেশে ফিরে আসা এসেছিল তখন কিন্তু তাদেরকে আশকোনা হাজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তো হয়তোবা যে যারা ইতালি থেকে এসেছেন তাদের ক্ষেত্রে হয়তোবা ঠিক একই বিষয় প্রয়োগ করা হতে পারে যদিও আসলে যে সার্বিক বিষয়গুলো নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালক তিনি আসলে আজকে একটি ব্রিফিং করার কথা রয়েছে সেই ব্রিফিংয়ে হয়তোবা আমরা আসলে সব বিষয় আসলে নিয়ে আসলে যে আমরা একটু যে স্পষ্ট ধারণা পাবো তবে আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই আজকে আসলে যে আরেকটি যে বিকেলের দিকে যে আপনারা জানেন যে ভারত থেকে অর্থাৎ দিল্লি থেকে যে ইন্ডিগো যে এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে কিন্তু যে মানে ভারত থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে আসা হবে যাদেরকে মূলত যারা চীন থেকে এসেছিলেন এবং চীন থেকে আসার পরে তারা দিল্লিতে 14 দিনের কোয়ারেন্টাইনে ছিলেন সে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার পরে তাদেরকে যে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজকে আসলে যে বিকেলের দিকে তাদেরকে এখানে নিয়ে আসা হবে তো আসলে যদি আজকে জানাতে চাই যে আজকে যে 8টার পরে যে সৌদি যে আপনারা জানেন যে ইতালির রোম থেকে যে 125 জন ফিরেছিলেন তাদের দুবাই হয়ে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8:20 দিকে তাদের ফ্লাইট অবতরণ করে তারপরে বেলা 17:45 দিকে তাদেরকে আসলে যে হ্যাঙ্গার গেট দিয়ে তাদেরকে আশকোনা হাজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর ইতালি থেকে 125 যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন আগামীকাল থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস তবে একদিন হাতে থাকলেও আজ সকাল 8:15 কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটিতে নেওয়া হয়নি কোনো বাংলাদেশি যাত্রীকে 138 জন বাংলাদেশি যাত্রীর ভারতে যাওয়ার টিকিট কাটা থাকলেও শুধুমাত্র ভারতীয়দের ইমিগ্রেশন দেওয়া হয় বাংলাদেশি শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে যাওয়ার কথা থাকলেও তারা যেতে পারেননি ফলে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী জাতিসংঘের কর্মকর্তা ও ভারতীয়রা শুধু আজ ইমিগ্রেশন পেয়েছেন 14 মার্চের পরেও যাদের টিকিট ছিল এমন ভারতীয় নাগরিকদেরও আজ যেতে দেওয়া হয়েছে যেসব বাংলাদেশি আজ ও পরবর্তী তারিখের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী সোমবার দুপুর থেকে কমলাপুর স্টেশনে টিকিট ফেরত দিয়ে টাকা নেওয়ার আহ্বান জানিয়েছে রেলওয়ে ঠিক একইভাবে ভারতীয় সময় সকাল 7:15 কলকাতা থেকে 284 জন বাংলাদেশি নাগরিক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে মৈত্রী এক্সপ্রেস ইন্টার্নশিপে স্টার্টিং হয়ে গেছে এখন যদি আমি না যেতে পারি আমার প্রজেক্ট ফাইনাল ইয়ার প্রজেক্ট মানে পিছিয়ে যাবে ট্রেন তো গেছে এখন ইন্ডিয়ান যাত্রীদেরকে নিয়ে গেছে বাংলাদেশি যারা আছে তত কেউ যদি পারতেছে না দেখছেন তো তাদের টাকাটা যেন ফেরত পায় আর এটা আগে ক্লিয়ার করে দিলে এত ভোগান্তি হতো না বলতেছে এক মাসের মধ্যে ব্যাক করতে পারবো না ব্যাক করতে পারবো কি না পারবো সেটা আমার কিন্তু আমার তো আগে বাঁচতে হবে আমার তো ওখানে ডাক্তার না দেখলে আমি তো মরণের অবস্থা আমি তো অনেক বড় অপারেশন হয়েছে আমার অফিসিয়াল ডিপ্লোম্যাট ইউএন অর্গানাইজেশন প্রজেক্ট ভিসা আর যারা ইন্ডিয়ান
যারা দেশে ফিরে যাবে তাদেরই যাওয়ার অনুমতি আছে। যেহেতু সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তাদের টাকা ফেরত দেওয়া হবে, তবে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো সম্পন্ন করেই টাকা ফেরত দেওয়া হবে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুল সালিহী, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালিহী, ঐশী, আসলে গতকাল রাতেই সিদ্ধান্ত হয়ে গেছে যে কলকাতা ঢাকার যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সেটি আর আসলে চলবে না, বিশ্বজুড়ে যে করোনা ভাইরাসের প্রভাব সেই কারণে আসলে সেটি বন্ধ থাকবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। কিন্তু ধারাবাহিকতায় আজকে সকালবেলায় শুধুমাত্র ছিল একটি শেষ ট্রেন এবং সেটি তো শুধুমাত্র ভারতেরও গেছে। আর যে বাংলাদেশিরা আটকা পড়েছেন, যারা এখনও যেতে পারেননি, তাদেরকে কমলাপুর থেকে মূলত হচ্ছে তাদের সেই টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বিশেষ করে হচ্ছে যে যারা 14-15 এবং মানে 13-14 এবং 15 তারিখের জন্য কলকাতায় যেতে চেয়েছিলেন, সে সমস্ত ভারতীয় বাংলাদেশি যারা পাসপোর্ট ভিসাধারী রয়েছেন তাদের টিকিটের টাকা আগামী সোমবার 16 মার্চ বিকেল থেকে কমলাপুর থেকে দেওয়া হবে, এটা আসলে এখান থেকে জানানো হয়েছে। আর যারা 16 তারিখের পরের যারা টিকিট ছিল তাদের টাকা এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ট্রেনটি আসলে আর যাচ্ছে না দুই দেশের যৌথ সিদ্ধান্তের কারণে, সুতরাং তারা পুরোপুরি টাকা এখানে আসলে ফেরত দেওয়া হচ্ছে। তো এই তথ্যটি যে সমস্ত যাত্রীরা জানেন না তারা মূলত এখন কমলাপুরে আসছেন, তারা ভিড় করছেন এবং তারা হচ্ছে যে ফিরে যাচ্ছেন। অনেকেই আসলে জানেন না যে সোমবারে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, সুতরাং তারা হচ্ছে এখনই আসছেন এবং তারা টাকা ফেরত নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। এবং 13, 14 এবং 15 এই তারিখের যারা টিকিট কেটেছিলেন কলকাতায় যাবার জন্য তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে 16 তারিখে, তাদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে 16 তারিখ বিকেল থেকে। এর পরবর্তী সময় 17, 18 বা 20 বা তারও পরে যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল গত দুদিন থেকেই যে কলকাতায় ঢাকার যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সেটি আসলে চলবে কি চলবে না, কখন থেকে আসলে কার্যকর মানে স্থগিত হবে, এই বিষয়গুলো না জানার কারণে অনেক যাত্রী আসলে গতকাল যেমন ভোগান্তিতে পড়েছিলেন তারা আজকেও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আজকে বাংলাদেশি অনেক যাত্রী তারা টিকিট নিয়ে কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়েছেন, তাদেরকে কিন্তু আজকে ইমিগ্রেশন দেওয়া হয়নি। শুধুমাত্র ভারতীয় নাগরিক, জাতিসংঘের ঊর্ধ্বতন জাতিসংঘের কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে সমস্ত প্রকল্পগুলো আছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে শুধুমাত্র আজকে যেতে দেওয়া হয়েছে। তো কমলাপুরে এখন যাত্রীরা আসছেন, নতুন করে অনেকে টিকিট নিতেও আসছেন যারা হয়তো বা জানেন না তারা, পাশাপাশি এখান থেকে যারা টিকিটের টাকা ফেরত টিকিট ফেরত দিয়ে টাকাও পাওয়া মানে এখান থেকে দেওয়া হচ্ছে। তো এই ছিল ঐশী আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। 15 মার্চ থেকে বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস, এ ব্যাপারে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাজমুল সালিহী। এদিকে করোনার বিস্তার ঠেকাতে ভারতে প্রবেশ আগামী 1 মাসের জন্য বন্ধ রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল চেকপোস্টে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। প্রথমেই যাচ্ছি জুয়েল মৃধার কাছে। জুয়েল, দু একজন আসছেন এবং তারাই ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতে যাচ্ছেন। এই নিষেধাজ্ঞার থাকলেও এই নিষেধাজ্ঞার ভিতরে ভারতে প্রবেশের অধিকার রয়েছে যারা ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে নেপালে অথবা ভুটানে যেতে চান। এছাড়া ভারত কর্তৃক এমপ্লয়মেন্ট ভিসা, প্রজেক্ট ভিসা, তারপরে হচ্ছে সার্ক ভিসা, কূটনৈতিক ভিসা, অফিসিয়াল 5টা পদ থেকে ভারতে বিদেশি পাসপোর্টধারীদের ভারতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরে আজকে প্রথম দিন বেনাপোল ইমিগ্রেশন, আজকে সকাল 6টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এখন 10টা বাজে, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি বা বিদেশি পাসপোর্টধারী ভারতের উদ্দেশ্যে যায়নি। কেবল বাংলাদেশে যেসব ভারতীয় অবস্থান করছেন তারা মাঝে মধ্যে দুই একজন আসছেন এবং তারাই ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতে যাচ্ছেন। এই নিষেধাজ্ঞার থাকলেও এই নিষেধাজ্ঞার ভিতরে ভারতে প্রবেশের অধিকার রয়েছে যারা ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে নেপালে অথবা ভুটানে যেতে চান। এছাড়া ভারত কর্তৃক এমপ্লয়মেন্ট ভিসা, প্রজেক্ট ভিসা, তারপরে হচ্ছে সার্ক ভিসা, কূটনৈতিক ভিসা, অফিসিয়াল পাসপোর্ট, ইউএন ভিসা এবং স্পেশাল ভিসা যাদের আছে তারা কিন্তু এই নিষেধাজ্ঞার ভিতরেও আগামী 15 এপ্রিল পর্যন্ত ভারতে যাতায়াত করতে পারবেন।
আমরা আজকে কথা বলেছি সকালে ইমিগ্রেশন অফিসের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে অন্যদিন যে চাপ থাকে আজকে সেই চাপ নাই, আজকে শুধুমাত্র আগমন বিভাগেই একটু চাপ রয়েছে। ভারত থেকে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশিরা বাংলাদেশে প্রবেশ করতেছে এবং তাদের আগমনী সিল দিয়ে আখাউড়া স্থলবন্দরে গতকালকের যে দিনভর যে যাত্রীদের চাপ ছিল আখাউড়া স্থলবন্দরে, কিন্তু আজকে কিন্তু পুরো চিত্র ভিন্ন। কেননা আখাউড়া স্থলবন্দরে সকাল 6:30 থেকে যে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয়, এরপর থেকে কিন্তু কেবলমাত্র দুই দেশে অবস্থানরত যাত্রী, অর্থাৎ যারা ভারতের যাত্রী বাংলাদেশে অবস্থান করছে তারা ব্যতীত আর আমরা কাউকে মানে ভারতে যেতে দেখিনি। তেমনিভাবে অন্যদিকে যারা ভারতে অবস্থান করা বাংলাদেশি তারা কেবল ফিরে আসছে, নতুন করে আমরা কাউকে ভারতীয় নাগরিককে বাংলাদেশে আসতে দেখিনি। আপনি জানেন গতকাল সন্ধ্যা 6:00 নাগাদ ভারতীয় যে প্রজ্ঞাপন জারি করেছিল, 6:00 পর থেকে কিন্তু আর কাউকে সেখানে আর প্রবেশ করার কোনো সুযোগ নেই, যার কারণে কেবলমাত্র কূটনৈতিক এবং সমাজকর্মী ছাড়া, বিশেষ ব্যক্তিবর্গ ছাড়া কিন্তু ভারতে প্রবেশ করার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে যারা টুরিস্ট ভিসাধারী যাত্রী, স্টুডেন্ট ভিসা এবং ব্যবসায় ভিসা যারা যাত্রী, মেডিকেল ভিসা যাত্রী, তাদের কিন্তু একেবারেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে কিন্তু এক ধরনের শুনশান নীরবতাই বলা যায় আখাউড়া স্থলবন্দরে বিরাজ করছে। অল্প কিছুক্ষণের মধ্যে আখাউড়া স্থলবন্দরে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটিও শুরু হবে বলে আমাদেরকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে। আমরা কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল থেকে 15 থেকে 20 জন মাত্র দু দেশের যারা ইতিপূর্বে অবস্থান করেছিল তারাই কেবলমাত্র আসা যাওয়া করছে, নতুন করে কাউকে এখানে তারা পাননি বা তারা আসেওনি। তারা বলছেন যে যেহেতু আগে থেকেই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে নতুন করে ভারতে কাউকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না, সেটা জানার পর কিন্তু নতুন কোনো যাত্রী কিন্তু আখাউড়া স্থলবন্দরে এখন পর্যন্ত আসেনি। আমরাও সেটা জানতে চেয়েছিলাম যে নতুন কেউ আসছে কিনা, তাই এখন পর্যন্ত ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কোনো যাত্রী আসেনি, কেবলমাত্র যারা ইতিপূর্বে দুই দেশের যাত্রীরা অবস্থান করছিল তারাই একমাত্র আসা যাওয়া করছে। তো এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। করোনার বিস্তার ঠেকাতে ভারতে প্রবেশ আগামী এক মাসের জন্য বন্ধ রয়েছে, ব্যাপারে বিস্তারিত জানাতে আখাউড়া চেকপোস্ট থেকে জানাচ্ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। এর আগে আমাদের সাথে যশোরে বেনাপুল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুয়েল মৃধা। ইতালি ফেরত 125 যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে, সেখানে আছেন রিপোর্টার মুশাহিদ রনি, সরাসরি যাচ্ছি তার কাছে। রনি, ঐশী, আপনি জানেন যে ইতালি থেকে বাংলাদেশিদের যে 125 জন বাংলাদেশি নিয়ে যে এমিরেটসে যে ফ্লাইটটি অবতরণ করেছে সেই যাত্রীদেরকে ইতিমধ্যে আশকোনার হজ ক্যাম্পে এনে রাখা হয়েছে, অর্থাৎ কোয়ারেন্টাইনের জন্য তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত। তার পাশাপাশি আপনাকে আরেকটি ব্যাপার জানাতে চাই যে ইতালি থেকে এটাই বাংলাদেশে আসা সর্বশেষ ফ্লাইট। এই উদ্ভূত পরিস্থিতিতে এই মধ্যবর্তী সময়ে আর কোনো ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে না, অর্থাৎ এই এটি ছিল সর্বশেষ ফ্লাইট। এর মাধ্যমে যারা এসেছেন তাদের সবাইকেই মূলত বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আশকোনার হজ ক্যাম্পে, যেখানে কোয়ারেন্টাইনের জন্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, সেখানে রাখা হয়েছে। এখনও তাদের বাসটি আশকোনা হজ ক্যাম্পে এসে পৌঁছালেও বাস থেকে এখন পর্যন্ত যাত্রীদেরকে নামানো হয়নি। তার পাশাপাশি আপনাকে জানাতে চাই যে যাত্রীদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের সাথে পর্যন্ত নিরাপত্তার কারণে দেখা করার কোনো ধরনের সুযোগ হয়নি। তার পাশাপাশি তারা সবাই উৎসুকভাবে রয়েছেন যে আসলে তাদের স্বজনদের সর্বশেষ অবস্থা কি, তারা সুস্থ আছেন কিনা, বা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আপনাকে জানাতে চাই যে ইতালি, চীনের পর ইতালিতেই বিশেষ অনেক ভয়ঙ্করভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে এবং সেই কারণেই মূলত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাদের স্বজনেরা। তারা জানতে চেয়েছেন কোনো নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, তাদের স্বজনরা ঠিক আছে কিনা, এইটা জানার জন্য কর্তৃপক্ষের কাছে তারা বারবার আবেদন জানাচ্ছেন। এখন পর্যন্ত কোনো স্বজনদের কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তারা বলছে যে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাবেন যে অনেক আত্মীয় স্বজন উৎসুক দৃষ্টিতে গেটের বাইরে অবস্থান করছেন। তারা জানতে চাচ্ছেন আসলে কতদিন পর্যন্ত রাখা হবে, তবে আমরা আনুষ্ঠানিকভাবে যতটা জানতে পেরেছি অর্থাৎ 14 দিন পর্যন্ত তাদেরকে এখানে অবস্থান
প্রস্থান করতে হবে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যাদের যাদের কোনো ধরনের রোগের সংক্রমণের সম্ভাবনা এবং উপসর্গ রয়েছে তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন অর্থাৎ আইসোলেশনে রাখা হবে। তার পাশাপাশি যাদের অবস্থা সুস্থ তাদের শুধু কোয়ারেন্টাইন প্রসেস অর্থাৎ 14 দিন পর তাদেরকে আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং যাদের উপসর্গ থাকবে তাদেরকে চিকিৎসার মাধ্যমে সঠিক যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমেই বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। আর এখানে এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যতটা জানতে পেরেছি তারা আমাদের জানিয়েছেন তাদের ব্যবস্থাপনার কোনো ধরনের ঘাটতি নেই, তারা সব ধরনের ব্যবস্থাপনা রেখেছেন এবং তারা আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে তারা বলতে চেয়েছেন উৎকণ্ঠার কোনো কারণ নেই, সার্বিক নিরাপত্তা এবং সুস্থতার কথা চিন্তা করে তারা এই ব্যবস্থাপনা নিয়েছেন। আপনাকে আরও একটি ব্যাপার জানাতে চাই ঐশী, যে গত রাত থেকেই কিন্তু মানে শেষ রাতের দিকে ফ্লাইটটি বাংলাদেশে অর্থাৎ ঢাকায় অবতরণের কথা থাকলেও শেষ পর্যন্ত আজকে সকাল 8:20 ফ্লাইটটি অবতরণ করে ঢাকার বিমানবন্দরে এবং তার পরপর সাধারণ নিয়মাবলী বাইরে সাধারণ নিয়মাবলীর বাইরে থেকে অর্থাৎ তাদেরকে সাধারণ যাত্রীরা যেভাবে বের হয়ে আছেন সেভাবে তাদেরকে বের না করে তাদেরকে কোয়ারেন্টাইন একটু বিশেষ প্রক্রিয়ায় তাদেরকে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এখানে বিশেষ পরিবহনের মাধ্যমে এবং নিরাপত্তা যে ধরনের পোশাক আশাক রয়েছে মাস্ক এবং নিরাপত্তা যে জ্যাকেটগুলো রয়েছে সেগুলো পরিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি তাদের ভাইরাস যেন না ছড়ায় সেই যে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ তারা আমাদেরকে সেটিই জানিয়েছেন এবং তারা বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলিতে যেরকম পরিস্থিতিই তৈরি হোক না কেন বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে তারা দাবি করছেন। তারা বলছেন যে কোনোভাবেই কোনো যাত্রীর কোনো ধরনের অসতর্কতা তারা অবলম্বন করছেন না, সর্বোচ্চ সতর্কতার সাথেই তারা ব্যাপারটিকে দেখছেন এবং বৈশ্বিক যে জরুরি অবস্থা এই জরুরি অবস্থার পরেও বাংলাদেশে এখন পর্যন্ত সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় কম সেটি একটি আশারবাণী হিসেবে তারা দেখতে চাচ্ছেন। তারা বলছেন যে এই আশার তা এই আস্তে আস্তে এই সংক্রমণ অন্য দেশে বাড়লেও বাংলাদেশ সেটি এখন পর্যন্ত সফলতার সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, সফলভাবেই শেষ পর্যন্ত তারা এটি নিয়ন্ত্রণ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার এবং যা যা সক্ষমতা দরকার সব ধরনের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে জনমানুষের উদ্দেশ্যে যে যে নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর IEDCR থেকে দেওয়া হয়েছে সেগুলো যেন ঠিকঠাক মেনে চলা হয় এবং সবাই যেন হাঁচি কাশি সম্পর্কিত যে শিষ্টাচারগুলো আছে সেগুলো যেন তারা মেনে চলেন, এই নির্দেশনাটি বারবার দিচ্ছেন জনসাধারণের উদ্দেশ্যে এবং জরুরি প্রয়োজন ব্যতীত যেন জনসমাগম এড়িয়ে চলেন সেরকম ঘোষণায় উদ্বুদ্ধ করছেন তাদেরকে। ঐশী, এই ছিল এখানকার আশকোনার হজ ক্যাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো আমরা পরবর্তী অবস্থা। ইতালি ফেরত 125 যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মোশাহিদ রনি। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র চূড়ান্ত করার পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে নির্বাচন কর্মকর্তাদের। এদিকে ভোটার উপস্থিতির হার কম হওয়ার শঙ্কায় নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছে বিএনপি, আর আওয়ামী লীগ বলছে নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের যে কোনো ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীত মেরিতে অবস্থান সব সময়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও তার থেকে বাদ যায়নি। ভোটের দিনও করোনা ভয়ে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আশঙ্কা বিএনপির। অপরদিকে আওয়ামী লীগের দাবি, করোনা নিয়ে সরকারের পদক্ষেপে ভোটাররা আশ্বস্ত। সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্নভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যখন ঘনীভূত হবে করোনার বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও দেখতে হবে। করোনা ভাইরাসের কারণে নির্বাচনের আয়োজন নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন আমার মনে হয় পিছনেই হচ্ছে, যেহেতু গ্যাদারিং একসাথে থাকলে করোনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ইলেকশন আমাদের একটা সামাজিক সাধারণ একটা নিয়ম, এটা হবে না কেন? নগরীর 41টি ওয়ার্ডে 19,51,000 ভোটারের জন্য 735টি ভোট কেন্দ্র যেমন চূড়ান্ত করেছে তেমনি নিয়োগ দিয়েছে 16,163 জন নির্বাচন কর্মকর্তাকে। সর্বশেষ প্রস্তুতি আমরা ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করেছি, এখন আমাদের প্যানেল প্রস্তুতের কার্যক্রম চলছে।
এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রাজাউল করিম, বিএনপি ডাক্তার শাহাদাত হোসেন সহ সাতজন, ৪১টি সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী রয়েছেন। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতালি ফেরত ১২৫ যাত্রীকে নেওয়া হলো আশকোনা হজ ক্যাম্পে। করোনার কারণে কাল থেকে এক মাস মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ভোগান্তি। ভারতে প্রবেশ বন্ধ করায় বিড়ম্বনায় বাংলাদেশিরা। করোনার উচ্চ ঝুঁকিতে অন্য রোগে ভোগা ৫০ ব্যক্তিরা, সতর্ক থাকার তাগিদ। এড়িয়ে চলতে হবে যে কোনো জমায়েত। করোনার প্রভাবে কর্ণফুলী নদীর তলদেশের টানেলের কাজ পেছানোর শঙ্কা। চীন থেকে আসছে না কাঁচামাল, এখনো ফেরেননি ২৭ চীনা কর্মী। এবং করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটার কম আসায় শঙ্কায় পেছানোর দাবি বিএনপির। তেমন পরিস্থিতি তৈরি হয়নি বলছে আওয়ামী লীগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন ১৬২৪ নম্বরে। সঙ্গে থাকুন সময়।